ওয়েলকাম ফ্রেন্ডস, চ্যানেল সাকসেসে স্বাগত জানাই সবাইকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট দীর্ঘদিন পেন্ডিং থাকার ফলে পরীক্ষার্থীদের যে মনোবল ভেঙে যাচ্ছে বা তাদেরকে ধৈর্যহারা করে দিচ্ছে, তাতে কিন্তু আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আর তাই পিএসসির তরফ থেকে কোনো রকম আমরা আর অ্যানাউন্সমেন্ট বা বুলেটিন না দেখতে পাওয়ায় আজকের এই ভিডিওর অবতারণা। গত মাসের মানে জুনের 22 তারিখে পিএসসির চেয়ারম্যান সাহেবের ডেস্ক থেকে একটি বুলেটিন বের করা হয়েছিল এবং সেই বুলেটিন বের করার পর এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেল। পিএসসি তার বিভিন্ন রকম পরীক্ষার রেজাল্ট বা যেগুলোর এক্সাম বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, সেগুলোর ডেট কি হতে পারে সেই সংক্রান্ত আমরা বুলেটিন বা অ্যানাউন্সমেন্ট কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু পিএসসির তরফ থেকে এ ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনও পর্যন্ত দেখা যায়নি। তো আমরা প্রতিনিয়তই প্রায় দৈনিক কয়েকজন করেই আমাদের কাছে আইদার মেল করে অথবা ফোন করে অথবা মেসেজ পাঠিয়ে জানতে চাইছো যে এই পরীক্ষার রেজাল্ট বা সম্ভাব্য পরীক্ষাগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো কবে হতে পারে। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে দুই একটি কথা আগে বলে নেব যে 22 জুন আমাদের WBPSC চেয়ারম্যান সাহেবের ডেস্ক থেকে যে বুলেটিন বের করা হয়েছিল তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে অনেক বেশি ক্যান্ডিডেটরা ইনভলভ, সেই সমস্ত পরীক্ষা যেমন 5-6টি পরীক্ষা রিটিন টেস্ট যাদের ছিল, যেমন WBCS-এর মেন্সের ডেট, তারপর 2020-র WBCS, 2021-এর প্রিলিট ডেট, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিট ডেট, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরদের রিটেন এক্সামিনের ডেট, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজির এই সব পরীক্ষার টেন্টেটিভ ডেট বের করা হয়েছিল। আর ইন্টারভিউরও একটা টেন্টেটিভ প্রোগ্রাম দেওয়া হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হর্টিকালচার, ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, WBCS CD গ্রুপের জন্য। তো এই যে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে ইন্টারভিউয়ের WBCS-এর CD বাদ দিয়ে বাকিদের যে ইন্টারভিউ তারা কিন্তু প্রসেসের মধ্যেই আছে। আর WBCS-এর CD-এর ইন্টারভিউ 15 জুলাই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুরু এখনও হয়নি, কারণ তাদের রেজাল্টই এখনও বের করা হয়নি। তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওই রেজাল্টটি পেন্ডিং থাকার জন্য ওদের ইন্টারভিউ শুরু করা যায়নি। এবার বাকি যে রিটেন টেস্টের জন্য ডেট দেওয়া ছিল, টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, সেগুলোর কি হবে সেগুলো সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আর কিছু জানতে পারিনি। শুধুমাত্র 22 জুনের পর 14 জুলাই পিএসসির তরফ থেকে একটি অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে 30 জুলাই পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে, রিটেন টেস্ট রয়েছে, সেগুলিকে সব পোস্টপন করে দেওয়া হলো এবং ফার্দার ডেট পরবর্তীকালে জানানো হবে। এবার এইখানে আর একটি বিষয় উল্লেখ করতে হয়, 22 জুন পিএসসি চেয়ারম্যান সাহেব যখন বুলেটিন বের করছেন তখন উনি একটি কথা বলেছিলেন, সে কথাটি হচ্ছে যে এই যে টেন্টেটিভ ডেটগুলো দেওয়া হয়েছে সেখানে যে কয়েকটা কথা ছিল আমি একটু লাইন বাই লাইনেই পড়ছি। দ্য ফলোয়িং টেন্টেটিভ ডেটস হ্যাভ হাউ এভার বিন ফিক্সড ফর দ্য মেজর এক্সামিনেশান অন দ্য প্রিজামশান দ্যাট অল রেস্ট্রিকশান উড বি উইথড্রন ফ্রম July 2021। অর্থাৎ জুলাইয়ের প্রথম থেকেই, 2021-এর জুলাইয়ের প্রথম থেকেই সমস্ত রকমের রেস্ট্রিকশানটাকে উইথড্র করে নেওয়া হবে, এটা ধরে নিয়েই কিন্তু এই টেন্টেটিভ ডেটগুলো দেওয়া হচ্ছে। সমস্ত মেজর এক্সামিনেশনের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, অন দ্য প্রিজামশান দ্যাট অল রেস্ট্রিকশান উড বি উইথড্রন ফ্রম July 2021, এই কথাটি কিন্তু ওখানে পরিষ্কারভাবে বলা ছিল। তার মানে কি না, জুলাই থেকে উনি 22 জুন ওই অ্যানাউন্সমেন্ট করেছেন বা বুলেটিনটা পাবলিশ করেছেন, তাতে বলেছেন যে উনি ধরে নিয়েছিলেন যে জুলাই থেকে রেস্ট্রিকশানটা উঠে যাবে, কারণ তখন 22 জুন উনি যখন বুলেটিন বের করেছেন তখন আমাদের রেস্ট্রিকশান ছিল 30 জুন পর্যন্ত। উনি ধরেই নিয়েছিলেন যে জুলাই থেকে এই সমস্ত রেস্ট্রিকশানকে উইথড্র করে নেওয়া হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে অন দ্য প্রিজামশান দ্যাট অল রেস্ট্রিকশান উড বি উইথড্রন ফ্রম জুলাই 2021। এই সময়ে মানে জুলাইয়ের থেকেই
এই রেস্ট্রিকশানগুলো উইথড্র করে নেওয়া হবে, তারই পরিপ্রেক্ষিতে উনি এই টেন্টেটিভ ডেটগুলো দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা কি দেখেছি, না 29শে জুন উনি দিয়েছেন, 22শে জুন, 29শে জুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটি অর্ডার বের করেছেন, সেই অর্ডারে তারা 31শে জুলাই পর্যন্ত এই রেস্ট্রিকশান যে মেজার, সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্য রেস্ট্রিকশান মেজার বলেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের ভাষায় এটা হচ্ছে কন্টেনমেন্ট মেজার, কন্টেনমেন্ট মেজারকে 31শে জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এবং আমাদের স্টেট গভর্নমেন্ট 14ই জুলাই 2021-এ তারা 30শে জুলাই পর্যন্ত, তাদের ভাষায় এটা হচ্ছে রেস্ট্রিকশান মেজারকে 30শে জুলাই পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট 31শে জুলাই, আমাদের স্টেট গভর্নমেন্ট 30শে জুলাই, মানে ওটা জুলাই মাসটাই ধরে নাও, যে পুরো জুলাই মাসটা আমাদের রেস্ট্রিকশান মেজার বা কন্টেনমেন্ট মেজারের মধ্যে রয়েছে। আর পিএসসি চেয়ারম্যান সাহেব কিন্তু ধরে নিয়েছিলেন যে জুলাই মাস থেকেই সমস্ত রকম রেস্ট্রিকশান উইথড্র করা হয়ে যাবে, সেই এক্সপেকটেশনেই উনি কিন্তু বলেছিলেন যে এই রিটিন টেস্টগুলো এই তার টেন্টেটিভ ডেট এই হবে। তার মানে এখান থেকে কিন্তু একটা ইন্ডিকেশান যে যেহেতু পুরো জুলাই মাসটা এখানে রেস্ট্রিকশানের আওতায় চলে এসেছে, তার মানে উনি যে সমস্ত মেজর এক্সামিনেশনের যে টেন্টেটিভ ডেট দিয়েছিলেন সেগুলো যদি এক মাস পিছিয়ে যায়, মানে আগস্ট মাসে যদি কোনো রকম লকডাউন বা রেস্ট্রিকশান নাও থাকে, যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আর বলার কিছু নেই, কিন্তু যদি নাও থাকে সেক্ষেত্রে যদি এই সমস্ত মেজর এক্সামিনেশনের ডেট, মানে পরীক্ষার ডেটগুলো যদি এক মাস পিছিয়ে যায়, তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তবে একটি বিষয় কি, যে উনি যখন এই বুলেটিনটি বের করেছিলেন তখন যে পেন্ডিং রেজাল্ট, মানে যে সমস্ত পরীক্ষার ইন্টারভিউগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোর রেজাল্ট বের করা নিয়ে উনি কিন্তু কিছু বলেননি। তার মানে যে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়াগুলো, মানে পরীক্ষাগুলো রেজাল্ট বের করাতে ওনাদের তরফ থেকে কোনো অসুবিধে থাকার কথা নয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে WBCS গ্রুপ এ আর বি এর রেজাল্ট বেরিয়েছে 13ই জুলাই, আর ওদের ইন্টারভিউ শেষ হয়েছিল মে মাসের 20 তারিখে, প্রায় 2.5 মাস পর ওই রেজাল্ট বের করেছে। এখনও আমরা CDA রেজাল্টের জন্য অপেক্ষায় আছি। আর মিসলেনিয়াস পরীক্ষা, যার দীর্ঘ 6 মাস ধরে প্রায় ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউ জুনের প্রথমে শেষ হয়েছে। তার মানে যদি WBCS-এর তো ক্যান্ডিডেটের সংখ্যা কম ছিল এ বি এর জন্য, তো সেখানে আমরা দেখেছি যে কম সংখ্যক ক্যান্ডিডেটের জন্যই প্রায় 2.5 মাস সময় লাগিয়ে দেওয়া হয়েছে এই রেজাল্ট বের করার জন্য। আর আমাদের মিসলেনিয়াসে 18-20টি ক্যাটাগরির জন্য, যেখানে প্রায় 3,000-এর মতো ক্যান্ডিডেট, 1,500-এর মতো ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে, তাদের ইন্টারভিউ শেষ হয়েছে জুনের প্রথম দিকেই, ফার্স্ট উইকেই শেষ হয়ে গেছে। তাহলে আমরা যদি ধরে নিই যে জুন মাসটা, তার মানে জুন জুলাই এই দুটো মাস তো কেটেই যাচ্ছে, আমরা আগস্টের শেষের দিকে আমরা মিসলেনিয়াসের রেজাল্ট আশা করতে পারি। আর তোমরা পিএসসির ক্লার্কশিপ এবং যারা ICDS-এর পরীক্ষা দিয়েছ, তাদেরকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আগামী 2 মাসের মধ্যে এই রেজাল্ট বের করা সম্ভব নয়। কেন সম্ভব নয় তিনি তার কারণ ব্যাখ্যা করেছিলেন। তো সেই 2 মাসের ক্ষেত্রেও যে কথা আগে বললাম, যে উনি ধরে নিয়েছিলেন যে জুলাই থেকে সমস্ত রকমের রেস্ট্রিকশান উঠে যাবে, যেহেতু পুরো জুলাই মাসটা রেস্ট্রিকশানে ছিল, সেক্ষেত্রে আমরা আগস্টের লাস্ট উইকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যে রেজাল্টটা আশা করছিলাম সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম, এটা অন্তত সেপ্টেম্বরের লাস্ট উইকে চলে যাওয়ার সম্ভাবনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ধৈর্য হারা হয়ো না, ধৈর্য ধরতেই হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির সঙ্গে যেহেতু কাজ করছি, আমাদেরকে বুঝতে হবে এখানে ধৈর্যই হচ্ছে আমাদের সাফল্যের একমাত্র চাবিকাঠি। ওকে, থ্যাংক ইউ।